হাই গাইস, আজকে তোমাদের নতুন একটা রেসিপি আমি তৈরি করে দেখাবো। তাহলে চলো আমার সাথে। এটা হবে লাল শাকের। তোমরা রসুন দিয়ে খেয়েছো কিন্তু পেঁয়াজ দিয়ে খাওনি কোনোদিনও। তাহলে চলো দেখে নাও। ঠিক আছে, প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। ঠিক আছে, যেটুকু দরকার সেরকম তেল দিয়ে দিলাম। দাঁড়াও, আমি এক এক করে নিয়ে আসছি। এবার কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে দিলে কি স্বাদটা খুব সুন্দর হয় শাকের। এবার আমার কাছে যেহেতু শুকনো লঙ্কা নেই, সেহেতু আমি এই যে কাঁচা লঙ্কা দিচ্ছি, এই যে ভেঙে 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 কাঁচা লঙ্কা দিচ্ছি। এবার এই যে ধোয়া পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার একটু নাড়িয়ে দিচ্ছি। এটা উল্টো করে বসানো হয়ে গেছে, একটু অসুবিধা হচ্ছে। আমরা রসুন দিয়ে খেয়েছি, আমরা করে নিন লাল শাক পেঁয়াজ দিয়ে খেয়ে দেখিনি। এটা কিন্তু একটা নিত্য নতুন, মানে টেস্টি টেস্টি রেসিপি। তোমরা ঘরে করে দেখো, দেখবে ভালো লাগবে। আর শুকনো লঙ্কা দিলে আরও ভালো লাগবে। আমার কাছে শুকনো লঙ্কা নেই, এই জন্য কাঁচা লঙ্কা দিলাম। আর এই শাক কিন্তু ভালো করে ধুয়ে নেবে। এই দেখো শাক কিন্তু যে ঝাঁঝরি ঝাঁঝরি যে আছে না, ওগুলোতে ভালো করে আমি এই গামলাটায় ধুয়েছি। গামলাটা ধুয়ে আবার এটাতে ধুয়েছি, ভালো করে শাকটা ধুয়ে নেবে। নাহলে বালি থাকে না, খুব মানে পেটে গন্ডগোল হয়ে যাবে। আর আমি তো আবার একটু মানে পরিষ্কার পরিষ্কার ভালোবাসি, এর জন্য পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, যে নুন দরকার। এই যে নুন দিয়ে দিলাম। আবার খাওয়ার সময় যদি কেউ পাতে নুন নেবে, দেখি ওই আরে নন্দু ভাইয়া আছে, ওই নন্দু ভাইয়া সেই মার কাজের সময় দিয়েছিলাম না, একটু শাক দিয়ে আসবো। বয়স্ক মানুষ খুব ভালোবাসে আমাদের, গরিব মানুষ আমরাও করি, আমরা যে বড় লোক সেটা না, আমরাও করি, বউও করি, এই জন্য ভালোবাসে। এটাকে একটু ইয়ে করে নেবো, নাই চাই নেব ভালো করে, বুঝতে পেরেছ? এমন করে নাই চাই নেবো, দিয়ে হয়ে যাবে, দেখতে পেরেছ? ভালো করে এম করে এম করে এম করে মাছি নেবো জিনিসটাকে, তাহলে মানে খুবই হবে। আর দেখো তলায় কিন্তু একটু জল ছেড়েছে, কারণ পেঁয়াজ দেওয়া হয়েছে না, এই জন্য একটু জল ছেড়েছে। আর দেখো এরম জল জল বেরিয়ে এসছে পেঁয়াজের মধ্যে দিয়ে, ঠিক আছে? কী সুন্দর একটু মাখো 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 হয়ে গেছে। গন্ধ কিন্তু হেভি বেরোচ্ছে গাইস, বিশাল গন্ধ বেরোচ্ছে, সেটাও কিন্তু টেস্টি হবে। এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দেবে, হ্যাঁ। আর যারা যেমন ঝাল খাওয়ার সেরকম ঝাল দিয়ে দেবে। এই যে পেঁয়াজ দিছি না, এই জন্য আরও স্বাদটা ইয়ে হয়ে আসছে, খুব সুন্দর। খাওয়ার সময় দেখাবো ভালো হয়েছে কি ভালো হয়নি। ঠিক আছে,
তাহলে কষে আসুক, তারপর তোমাদের আবার দেখাচ্ছি, ঠিক আছে? এই দেখো, দেখ তো কি সুন্দর দেখতে, কিন্তু সেই লাগছে। তোমরা কিন্তু ঘরে এরকম তৈরি করে খেও, দেখবে ভালো লাগবে। ঘরে তৈরি করে খেও, তোমরা খেয়েছো নাকি জানি না, আমরা তো মাঝে মাঝেই খাই এরকম পেঁয়াজ দিয়ে। আমরা বলতে আমার ছেলে আর আমার টাইপড নেই তো এই জন্য খুব কষ্ট হয়। দেখো একা হাতে একা মানে করতে না খুবই কষ্ট হয়ে যায়, জানো তো খুব কষ্ট হয়। এখানে যদি আমি অনেক ভিডিও করতে পারি রান্না, জানো তো আমার টাইপড নেই বলে আমি কিচ্ছু কোনো কাজের ভিডিও করতে পারি না, রান্নার ভিডিও করতে পারি না, কিচ্ছু ভিডিও করতে পারি না। নাহলে প্রত্যেকদিন যা কাজ করতে করি সেগুলো দেখাতে পারি, মানে নানান রকম সব দেখাতে পারি। আর ভৌতিক ভৌতিক কয়েকটা কথা তোমাদের বলবো, সেগুলো করবা না, করলে সেগুলো করা উচিত না। চলো দেখাচ্ছি কি অবস্থা। এই দেখো শুকিয়ে এসছে, এবার একটু মিষ্টি দিয়ে দেবো। হাই গাইস, এবার চিনি দিয়ে দিচ্ছি। এক হাতে চিনি নেওয়া বলবো আমার আর কষ্টের মানে সময়, এদিকে পুড়ে যাচ্ছে। এক হাতে কি হয় তোমরাই বলো, একটা এক হাতে নিয়ে 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 খুব অসুবিধা। চিনি দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিয়েছি, ভালো করে নাড়াবো, ঠিক আছে? যখন দলা 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 হয়ে আসবে তখন ভাববে তোমাদের রেসিপিটা রেডি, ঠিক আছে? আরে মিলি রান্না না জানলে শিখে নে, প্রিয়াংশু শিখে নে, কাজে দেবে। তো যখন বিয়ে হবে ও তোর তোমার বিয়ে হবে না, তখন তোর বউকে করে খাওয়াতে পারবি, বুঝেছিস? আর সুতপা চৌধুরী, তুই তো সবসময় লোকের ইয়েতে ফোন কেটে বেড়াস, তুই শিখে নে রান্নাটা, বুঝলি? আর প্রতিমা, তোদেরকে বলছি শিখে নে রান্নাটা, ঝুমার কাছ থেকে রান্না শিখে নে। ঝুমা শুক্তো থেকে, আমি শুক্তো থেকে পুরো মাংস এগুলো সব পারি, বুঝতে পেরেছ? এই যে মোটর চালিয়েছে, ওপরে ট্যাঙ্কি আছে আমাদের, আমার বাবা করে দিয়ে গেছিলো, ভাগ্যিস আমার বাবা করে দিয়ে গেছিলো। হ্যাঁ আমার বাবা রান্নাঘর সব সব অল টোটাল, আজ আমার বাবা এগুলো করে দিয়ে গেছে বা বাড়িটা করে দিয়ে গেছে বলে আজ মাথায় ছাপটা আছে, নাহলে আমাদের কিছুই হতো না, ঠিক আছে? তারপর পেনশনটাও যদি করি, পেনশনটাও পাবো, সবই আমার বাবার ইচ্ছে। সব ঘর দুয়ার সব 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 অল টোটাল। তাহলে এই দেখো হয়ে গেছে, এ দেখো দলা দলা হয়ে গেছে, ঠিক আছে তো? এ দেখো দলা 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 হয়ে গেছে, যখনই দলা দলা হয়ে যাবে তখনই ভাববা, এরকম নাড়ির মতো এরকম দলা দলা হয়ে গেছে, তখনই ভাববা শাকটা হয়ে গেছে। খেতে যা টেস্টি হবে না, তোমরা একবার করে দেখো। হ্যাঁ করে তারপর আমাকে বলবে যে দিদিভাই কেমন হয়েছে না হয়েছে, ঠিক আছে? তাহলে রাখছি, ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাইকে জানাই ষষ্ঠীর অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমার তরফ থেকে, ঠিক আছে? রাখছি, টাটা। নে কেমন রান্না করেছিস বল, কেমন আছে? দারুন, ও ফাটাফাটি। আর এই দেখো মাংস এনেছি, আজকে আর ইয়ে করলাম না, মানে বড় ভিডিও করলাম না, ঠিক আছে? একটা শর্ট করে দেবো,
দেখে নিও। হ্যাঁ, আজকেও মাংস, কালকে মাংস হয়েছে, আজকেও মাংস, 2 দিন মাংস, প্রচন্ড ঝাল হয়েছে আজকে, মাংস আর লাল শাক, লাল শাকের রেসিপি তোমাদের দিয়ে দিয়েছি, দেখে নিও। আর সবাইকে জানাই যে আমার ষষ্ঠীর অনেক শুভেচ্ছা, আমার পাশে থাকো, সঙ্গে থাকো। তার বর নেই যে আমি বর নিয়ে যাব দিদি বাড়ি বা কোথাও দিয়ে ষষ্ঠী করবো, কপালই খারাপ আমার।